আপনারা সবাইকে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমরা এই ক্লাসে মান্নাদের একটি রাগাশ্রী গান শিখবো। হ্যাঁ বন্ধু, আজ যে গানটি শিখবো সেটি হচ্ছে বাজে গো বিনা। তো আপনারা শুনে থাকবেন, যথেষ্ট পপুলার একটা গান মান্নাদের এবং একটা কঠিনও গান বটে। তো গানটি হচ্ছে মর্জিনা আবদুল্লাহ 1972 এর একটা ফিল্মি গান। সেই গানটি শিখতে চলেছি আজকে এই ক্লাসে। গানটির কথা লিখেছেন সলিল চৌধুরী, আর গানটি কিন্তু রাগ কলাবতী রাগের উপরে রয়েছে গানটি। হ্যাঁ, ঠাট খাম্বাজের অন্তর্গত। তো গানটি আজকে আমরা শিখতে চলেছি এই ক্লাসে, একটা কঠিন গান কিন্তু। তো শিখবো আমরা এই ক্লাসে আজকে। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো, আপনারা যারা নতুন ভিউ করছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যদি নাও ভালো লাগে অবশ্যই ডিসলাইক দিয়ে একটা রেসপন্স জানাবেন। গানটি শেখার বা দেখার আগে আমরা একটু জেনে নেবো আজ গানটি শেখার জন্য আজ কোন স্কিল আমরা ব্যবহার করতে চলেছি। আজ যে স্কিলটি ব্যবহার করবো সেটি হচ্ছে ন্যাচারাল সি স্কেল, অর্থাৎ সি। তো দেখে নেবো আমরা, হলো সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা হলো সা রে গা মা পা ধা নি সা ন্যাচারাল সি স্কেলে। আর গানটি শেখার জন্য একটা মাত্র কোমলসা লাগছে, সেটা হচ্ছে কোমল নি। তো উভয় প্রকার নি কিন্তু এই গানটিতে লাগবে, একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক একই রকম একটা সা, এটা কোমল নি, এটা শুদ্ধ নি। উভয় প্রকার নি কিন্তু এই গানটিতে শেখার জন্য লাগবে। আর নিচের দিকে আমরা যাব সা নি ধা পা, পা অব্দি আসবো আজকে আমরা, এবং তারা সপ্তকের গা অব্দি যাব, সা রে গা। হ্যাঁ, তো আপাতত এই অব্দি থাকছে, এর মধ্যে গানটি থাকছে। আর গানটিতে স্থায়ী আছে দুটো অন্তরা এবং একটি সঞ্চারী আছে, তো এগুলো একটু আমরা একটু পর্ব করে একটু। বন্ধুরা আসুন আমরা একটু গানটিকে শেখার চেষ্টা করি। তো মান্নাদের একটা রাগাশ্রী গান, তো আমরা শিখবো আজ এই ক্লাসে। তো প্রথমে আমরা স্থায়ী শিখবো, তারপরে অন্তরা, তারপরে সঞ্চারী, তারপর শেষের অন্তরা। পুরো গানটি যেহেতু আজকে আমরা এই ক্লাসে শিখবো, সুতরাং আজকে কিন্তু অনেকটা সময় লাগবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা অনেকটা সময় হাতে নিয়ে বসবেন গানটি শেখার জন্য। আর গানটি কঠিন একটা গান, আমি বারবার করে বলছি, আর এরকম গান শেখানোর যোগ্যতা কিন্তু আমার নেই, আগেই বলছি আমি। আর শেখাতে গিয়ে যদি ভুল ত্রুটি করে ফেলি, ছোট ভাই হিসেবে মার্জনের চোখে নেবেন, কারণ আমি কোনো শিক্ষক নই, আমি একটা অর্ডিনারি দেখানো দেখাই। আমার ভালো লাগা থেকে কিন্তু এই গানের টিউটোরিয়ালগুলো আপনাদের সামনে নিয়ে আসি। আর আজকে আমি অনেক বকবক করবো, একটু সহ্য করে নেবেন। হ্যাঁ, তো চলুন, যেহেতু রাগ কলাবতীর উপরে আছে, সুতরাং একটু কলাবতী রাগের একটু কিরকম কলাবতী রাগ সেটা আমাদের একটু জানা প্রয়োজন এবং প্র্যাকটিস করে নেওয়া উচিত আগে এই গানটি শেখার আগে। তো রয়েছে এরকম, আমি একটু শোনাবো। তো আপনাকে কিন্তু আগে এটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ, করার পরে তারপর কিন্তু জিনিসটা কিন্তু মূল সুরটা কিন্তু আসবে। যেভাবে আমি লিখেছি সেভাবে লিখবেন আপনারা, লিখলে কি হবে তবেই কিন্তু শেখা যাবে। কারণ এক একটা জিনিস, এক একটা লাইন কিন্তু খুব ভাইটাল, এবং প্রত্যেকটা লাইনে বাজনা আলাদা। ওকে, তো চলুন একটু শেখার চেষ্টা করি। তো প্রথমে আমি দেখাবো, প্রথম লাইনটা এরকম রয়েছে, বাজে গো বিনা। ওকে, প্রত্যেকটা লাইন ধরে ধরে দেখাবো, আমি আর গিয়ে শোনাবো না, গাইতে গেলে অনেক টাইম চলে যাবে। ওকে, তো রয়েছে এরকম, প্রথম দুটো লাইনের মধ্যে কিন্তু ক্যালমা, অর্থাৎ রয়েছে বাজে গো বিনা তুম না তুম না 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 তুম না 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 না। তো এই দুটো লাইন মূলত, তো এটাকে কত রকম ভাবে গিয়েছেন একটু খেয়াল করবেন, একটু বাজানোর। তো প্রথমে আমি বলবো আপনারা, আপনারা কিন্তু এই লিরিক্স গুলো প্রথমে লিখে নিন, যেভাবে আমি এই আটটা লাইন করেছি সেভাবে আটটা লাইন করে আপনি আগে লিখে নিন খাতায়, তারপরে কিন্তু গানটি তোলার চেষ্টা করুন, কারণ ভিন্ন ভিন্ন বাজনা। ওকে, তো চলুন, শুরু হয়েছে মা থেকে, বাজে প্রথম লাইনটা রয়েছে, মা গা সা ধা নি সা, কিরকম
দুবার করে দেখাবো এক একটা লাইন আমি। হ্যাঁ, তো রয়েছে এরকম বাজে গ বিহীনা, এটার আলাপ টাইপের রয়েছে। ওকে, তো মা গা সা ধা নি কোমল নি, তো মধ্যন না লিখবো হচ্ছে কোমল নির জন্য, আর দন্ত না লিখবো হচ্ছে শুদ্ধ নির জন্য। ওকে, একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, তো প্রথম লাইন গেল, এবার আমরা আসবো সেকেন্ড লাইন। তো সেকেন্ড লাইনটা শুরু হচ্ছে সা থেকে, বাজি গোবিনা, কিরকম বাজি গোবিনা। ওকে, আবার দেখাবো, সাগা পাধা পামাধা। ওকে, এরপরে আসবো আমরা যে থার্ড লাইন রয়েছে আমাদের, সে থার্ড লাইনটা তুম না তুম না 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 তুম না না না। ওকে, তো রয়েছে তুম না তুম না 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 তুম না না। ওকে, এরকম রয়েছে, তো কিরকম তুম না তুম না তুম না তুম না না না। ওকে, তো গানটি আমি কিন্তু চাইলে গিয়ে শোনাতে পারতাম, কিন্তু এমনই একটা বিষয় যে আপনাদের যদি এখানে গিয়ে শোনাতে যাই কপিরাইট চলে আসবে এবং গানটি টোটালি আমি ইউটিউবে রাখতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু গানটি আপনাদের শেখাও হবে না। সুতরাং আমি একটু লাইন বাই লাইন যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে আগে নোট ডাউন করে নিন লিরিক্স গুলো, তারপর তার নিচে সরগমটা লিখুন। হ্যাঁ, যেভাবে বলছি। তো থার্ড লাইনটা কিরকম, তুম না তুম না তুম না তুম না না না। ওকে, তুম না সেটা হচ্ছে ধাধা নি পা। ওকে, তারপর হচ্ছে তুম না সেটা হচ্ছে তুম না, সেটা হচ্ছে গা সরি মা রে তুম না। ওকে, তারপর হচ্ছে না 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 সা কোমল নি। ওকে, তারপরে আসছে তুম না তুম না, সেটা হচ্ছে নি ধা নাটা এখানে, আবার তুম নাটা তুমটাও এখানে, কিন্তু তুম না না না। এটাকে একসঙ্গে করলে কিরকম হয় একটু খেয়াল করবেন, তুম না তুম না 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 তুম না 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 তুম না তুম না 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 তুম না না না। ওকে, এরকম আছে বিষয়টা। তো এই লাইনটা আশা করি আপনার সরগম পেয়ে যাচ্ছে, এরকম স্পিডে হবে বাজনাটা। তারপরে আসবো আমরা হচ্ছে এর পরের লাইন, অর্থাৎ ফোর্থ লাইন। তো আমি একটু বলে রাখবো, সেকেন্ড লাইন এবং ফোর্থ লাইনের বাজনা একই, এবং থার্ড লাইন এবং ফিফথ লাইনের বাজনা কিন্তু একই। অর্থাৎ আপনি বলতে পারেন সেকেন্ড লাইন এবং থার্ড লাইন দুবার রিপিট আছে, এরকম আপনারা বলতে পারেন। হ্যাঁ, তো ফোর্থ লাইনটা আমি একটু আবার দেখাবো, আবার নয় একই রকম বাজনা, যেহেতু সেটা এরকম বাজে গোবিনা তুম না তুম না না তুম না না না। ওকে, শেষ হলো। এরপরে আসবো সিক্স লাইন, অর্থাৎ ছ নম্বর লাইন, সেটা বাজনা কিন্তু আলাদা, বাজে গোবিনা, সেটা কিরকম বাজে গোবিনা না, এরকম রয়েছে বিষয়টা। তাহলে কিরকম বাজে গোবি বাজে গোবি না, বিটা এখানে পড়বে বাজে গোবি, এবার নাটা যেটা সেটা হচ্ছে গা থেকে শুরু হবে গামা পা ধা নি সা। ওকে, নাটা হচ্ছে গামা পা ধা নি সা, তারপরে ফিরে আসবে তুম না তুম না 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 তুম না না। হ্যাঁ, তো আমি আবার একটু এটা দেখাবো, সেটা হচ্ছে বাজে গোবিনা, সেটা হচ্ছে বাজে গোবি না তুম না তুম না তুম না তুম না। ওকে, তুম না তুম না কিন্তু একই রয়েছে, সব জায়গায় একই রকম বাজনা রয়েছে। তো এই গেল কিন্তু সিক্স লাইন, অর্থাৎ ছ নম্বর লাইন। তো এইখানে কিন্তু সা অব্দি উঠছি কোমল নি, সা এই অব্দি উঠছি আমরা, কিন্তু এই বাজে গোবিনা নি সা। হ্যাঁ, তারপরে আসছি সেই তুম না তুম না, এটা তো অলরেডি আমরা বাজিয়ে এসেছি। কিন্তু এক্ষেত্রে এই যে সেভেন, এবার আমরা একটু সাত নম্বর লাইন দেখাবো, যেটা হচ্ছে তুম না তুম না, যেটা আমি বলছিলাম যে বাজে গো বিনা এখানে শেষ হলো, তারপরে যে তুম না নিলাম সেটা কিন্তু একটুখানি চেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে এরকম তুম না তুম না 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 তুম না, সেটা হচ্ছে নিসা
নাটা কি কিন্তু এখানে আমাদের তো তুম না এখানে শেষ হলো, কিন্তু বিষয়টা হচ্ছে এখান থেকে শেষ হবে অ্যাকচুয়ালি কিন্তু এই লাইনটা, এই সেভেন লাইনটা, সেটা হচ্ছে নিসা, কোমল নিসা। তারপরে আসবে আমাদের যে এরপরের লাইন, সেটা বাজনা অন্যরকম। ওকে, তারপরে আসবে বাজে গো বীণা সা নি পা মা গা মা। ওকে, এই বাজে বীণা কিন্তু আবার আলাদা বাজনা, সা নি পা মা গা মা বাজে গো বীণা সা নি পা মা গা মা। ওকে, তো এই গেল কিন্তু আমাদের আট নাম্বার লাইন। হ্যাঁ, তো এটাই কিন্তু পুরোটা ছিল, এই আটটা লাইন ছিল। এই আটটা লাইন কমপ্লিট ভাবে আপনারা বাজান বাজান স্পিডলি, স্পিডে, একটু স্পিডে রয়েছে, বাজালে কিন্তু পুরো গানটা চলে আসবে স্থায়ীরা। তো এই ছিল আমাদের স্থায়ী। এরপরে আমরা স্থায়ী একটা মিউজিক দেবো, দিয়ে আমরা যাবো অন্তরের দিকে। আমরা একটু দেখে নেবো কেমন আছে অন্তরা। তো গানটিতে টোটাল দুটো অন্তর আছে, দুটো অন্তর বাজা কিন্তু একই রকম। আপনারা চেষ্টা করবেন এই অন্তরটা একটু ভালো করে শিখে নেবো। না তো চলুন, তো স্থায়ী মিউজিকের পরে সমস্যা চলে আসবে এটা। তো ইচ্ছা করে গিয়ে শোনানোর এবং তারপর দেখানোর, কিন্তু কি করবো, বাধ্যবাধকতা থেকে যায়। তো গা থেকে শুরু হয়েছে সুরে সুরে বাধাছে, তো প্রথম লাইনটা এরকম সুরে সুরে বাধাছে গা মা গা রে মা মা সা সা সুরে সুরে বাধাছে গা মা গা রে গা মা মা সা সা। ওকে, সেকেন্ড লাইন যাবো আমরা, সেটা হচ্ছে এরকম রয়েছে তোমারই মায়ার তারে তোমা তোমারই তোমারই তোমারি সাধা পা তোমারি মায়ার, এখানে আবার মায়ার, মায়ার তারে তারে ধাপা মাগা তারে তোমারি মায়ার তারে। ওকে, সেগাম তো পেয়েই যাচ্ছে। তারপরে আসছি থার্ড লাইন, সেটা হচ্ছে এরকম অনুরাগে রাগে তারে, কি ফিলিংস এই জায়গাটায়, অনুরাগে রাগে তারে অনুরাগে, সেটা হচ্ছে গা পা শুদ্ধনি, একদম শুদ্ধনি, মধ্য না লিখেছি কিন্তু আমি, একটু খেয়াল করবেন, অনুরাগে গা পা নি নিসা রাগে নিসা অনুরাগে, সেটা হচ্ছে গা পা গা পা নি, আর রাগেটা হচ্ছে অনুরাগে রাগে তারে। হ্যাঁ, অনুরাগে রাগে তারে অনুরাগে, এর বিশেষ হলো এবার রাগে, সেটা হচ্ছে নিসা রাগে নিসা তারে তারে তারেটা হচ্ছে নিসা অনুরাগে রাগে তারে। ওকে, এরপরের লাইন যাবো, সেটা হচ্ছে এরকম রয়েছে সেধেছি গো বারে বারে, সেধেছি গো বারে বারে, তো সেধেছি গো, সেটা হচ্ছে সেধেছি গো বারে বারে, তো কিরকম রয়েছে সেধেছি, সেটা হচ্ছে পা ধানি কোমলনি, সেধেছি পা ধানি সেধেছি গো, গোটা চেরে পড়ছে গো বারে 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 সা কোমলনি বারে, সেটা হচ্ছে বারে বারে বারে, একটা বারে হচ্ছে সা কোমলনি, একটা বারে হচ্ছে ধা ধা, কিন্তু বারেটা এইখানে কিন্তু রিপিট আছে, চারটে লাইন কিন্তু আবার রিপিট আছে আর একবার। তো যেহেতু রিপিট আছে সেই জন্য কিন্তু আমরা আবার চলে যাবো সেই সেই পূর্বের অবস্থায়, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিল কিন্তু এই অন্তরাটা। তো বারে বারে আধা পা মাগা, এখানে কিন্তু এই জিনিসটা অ্যাড হয়ে যাবে যেহেতু আমরা রিপিট নেবো এই জন্য, কিন্তু রিপিটটা যখন আমরা রিপিট নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আর আমরা কিন্তু এখানেই শেষ করে দেবো তারপরের লাইন, অর্থাৎ যে ফাইভ পাঁচ নম্বর লাইনটা রয়েছে সেখান থেকে এখান থেকে কিন্তু ধরে নেবো আমরা। তো রিপিটটা যেরকম রয়েছে সেধেছি গো বারে বারে পামাগা, এখান থেকে আবার ধরে নেবো সুরে সুরে বাধা আছে। তো একই রকম রয়েছে রিপিটটাই, শুধুমাত্র আমি রিপিটটা দেখিয়ে দিলাম, যেটা হচ্ছে
রিপিটে কিন্তু আমরা কিন্তু এই ধাতেই শেষ করব। তো আমি আর আবার বারবার ওই প্রথম থেকে দেখাচ্ছি না, তো এই লাইনটাই আবার রিপিটটা দেখাচ্ছি, সেটা হচ্ছে সেধেছি গু বারে বারে, এখানে শেষ হবে বারে বারে রিপিটটা। তারপরে লাইন 5 নম্বর লাইন সেটা হচ্ছে এরকম, সে রাগিনী ভুলো সে রাগিনী ভুলো না কো ভুলে যেও না, ওকে সে রাগিনী ভুলো না, সেটা হচ্ছে সে রাগিনী সে রাগিনী সে রাগিনী ভুলো না, ওকে সেকেন্ড আছে কোমলি ধা পা ধা নি সা গা, তো এটা হচ্ছে গা কিন্তু তারা সব থেকে সারে গা, হ্যাঁ এটা কিন্তু গা, সে রাগিনী ভুলো না, ওকে। এর পরের লাইন যাবো, সেটা হচ্ছে কো 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 ভুলে যেও না কো ভুলে যেও না সা নিধা পাধা সা, ওকে। তারপরে আসবে সরগমটা, সেটা হচ্ছে সা নিধা নিধা পাধা পা রে মা গা রে সা, হ্যাঁ সা নিধা সেটা হচ্ছে কিরকম, সা নি সা নিধা নিধা পা ধা পা রে মা গা রে সা সা, কিরকম আছে সা, সরগমটা হচ্ছে সা কোমল নিধা সা নিধা, তারপর আছে নিধা পা, তারপর আছে ধা পা, ওকে। তারপর আছে রে মা গা রে সা, কিরকম রে মা গা রে সা সা, সরগমটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো রয়েছে এরকম সা সা নিধা নিধা পা ধা পা রে মা গা রে সা সা, এই সা থেকে কিন্তু এই সা তারা সব থেকে সা চলে আসবো। তারপরে আসবে বাজে গো বিনা, তো সেই বাজে গো বিনাটা কিন্তু সেই প্রথমে যেটা বাজানো শিখেছিলাম সেটা হচ্ছে বাজে গো বিনা, ওকে যেটা বাজানো শিখেছিলাম সেটা হচ্ছে মা গা সা ধা সা, কিন্তু এক্ষেত্রে একটু এটা কিন্তু দ্রুত হবে, একটু মনে রাখবেন বাজে গো বিনা, ওকে। তারপরে আসবে আবার আসবে বাজে গো বিনা, সেটা হচ্ছে এরকম সেই স্থায়ীর বাজে গো বিনা, যেটা একটু রানিং ছিল যেটা সেটা কিন্তু কিন্তু কোনটা, সেটা হচ্ছে এরকম বাজে গো বিনা তুম না তুম না তুম না না তুম না, ওকে সেই বাজনা কিন্তু আসবে আবার। তারপরে আসবে বাজে গো বিনা, হ্যাঁ তারপরে আসবে তুম না তুম না 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 তুম না না না, তারপরে আসবে বাজে গো বিনা, সেই বাজে গো বিনাটা কিন্তু অলরেডি আমরা বাজিয়ে এসেছি, সেটা হচ্ছে কিরকম তুম না 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 শেষ হলে সাথে তারপরে বাজে গো বিনা, তারপরে আসবে বাজে গো বিনা বাজে গো বিনা, তো এটা অলরেডি আমরা কিন্তু বাজিয়ে এসেছি, সেটাই কিন্তু এখানে আসবে স্থায়ী। হ্যাঁ তো সেকেন্ডটা পেয়ে গেলেন, তো এই ছিল কিন্তু আমাদের প্রথম অন্তরা, এরপরে আমরা সঞ্চারী দিকে যাব, আমরা একটু দেখে নেবো কেমন আছে সঞ্চারী। তো স্থায়ী মিউজিকের পরে সংসারের চলে আসবে সঞ্চারী, তো এটিও শুরু হচ্ছে কিন্তু গা থেকে, তো রয়েছে এরকম কিলো দুই পারে দুই তীরে একে নদে বহে ধীরে তবুও দু পার কাঁদে দুই পারে দুই তীরে, ওকে। তো চলুন প্রথম লাইনটা শেখার চেষ্টা করি, তো রয়েছে এরকম দুই পারে দুই তীরে গা পা গা সা সা নি রে, দুই পারে দুই তীরে, ওকে। তো সেকেন্ডটা পেয়ে যাচ্ছেন গা পা গা সা সা নি নি, এটা কিন্তু উদার সপ্তকের কোমল নি কিন্তু নি নি নি, তারপরে আসছে তো আমরা নিচে কিন্তু যাব হচ্ছে ধা পা পা অবধি যাচ্ছি আপনারা যেমন দেখছেন, তো তীরে এখানে শেষ হলো এরকম দুই পারে দুই তীরে, তারপরে লাইন সেকেন্ড লাইন সেটা হচ্ছে এরকম একই নদী বহে ধীরে, একই নদী সেটা হচ্ছে ধা নি ধা পা, একই নদী বহে ধীরে, তো
তো একই, সেটা হচ্ছে ধানি ধাপা, একই নদী, ধানি ধাপা বহে ধাসা, এখানেই আবার ধীরে, ওকে, বহে ধীরে দুই পারে দুই তীরে, একই নদী বহে ধীরে। তারপর আসছে তো তার থার্ড লাইন, সেটা আছে তবুও দুপার কাঁদে, তবুও তবুও তানীরে রে, তবুও এখানে আবার দুপার দুপার রে গাগা দুপার কাঁদে, তবুও দুপার কাঁদে, ওকে। এরপর লাইন যাবো আমরা, সেটা আছে দুই পারে দুই তীরে। একই রকম আমরা প্রথম যে লাইনে বাজনা শিখেছি সেরকমই অনেকটা, কিরকম দেখবেন, দুই পারে দুই তীরে, দুই পারে দুই তীরে, ওকে। জাস্ট এই লাইনটা কিন্তু এখানে, কিন্তু তবে এই লাইনটা কিন্তু ওই লাইনের মতোই বাজনা, কিন্তু তবু এখানে কিন্তু উনি দুবার করে গিয়েছেন এখানে, তো কিরকম দুই। ফোর্থ লাইনটা কিরকম, দুই পারে দুই তীরে, আবার আসবে এই লাইন, কিন্তু আবার রিপিট আছে, রিপিটে বাজনা কিন্তু একই রকম। তো আমি আর সেটা দেখাচ্ছি না। তো এই ছিল কিন্তু আমাদের সঞ্চারী, আশা করি খুবই ইচ্ছা করে গানগুলো গিয়ে গিয়ে তারপর আপনাদের ধীরে ধীরে টিউটোরিয়ালগুলো দেখানোর, কিন্তু কি করব, ইউটিউবের সঙ্গে যেহেতু জুড়ে আছি সেই জন্য আর একভাবে গিয়ে গিয়ে তারপরে তাদের নিয়ম তো ভাঙতে পারি না, সুতরাং কপিরাইট চলে আসবে কিংবা আমার এই ভিডিওটাকে ডিলিট করে দেবে, সেই জন্য আর গিয়ে গিয়ে আপনাদের টিউটোরিয়ালটি দেখাতে পারছি না। তো চেষ্টা করছি যতটা যেভাবে দেখানো যায়, তো আমরা ডিটেলস দেখবো না, শেষের অন্তরা আমরা একটা অডিও দেখে নেবো যাতে আপনাদের বাজাতে সুবিধা হয়, একটা সারগামও রয়েছে সঙ্গে, আর যখন সঞ্চয়টা শেষ হবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু কোনো মিউজিক নেই, কোনো গ্যাপ নেই, চলে আসবে শেষের অন্তরা। তো চলুন একটু শুনে নেবো, তো রয়েছে এরকম, তোমার আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি, তোমার আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি, দুই পারে দুজনাই গো কাঁদি দুজনাই, ওকে। তারপরে একটা সারগাম আসবে, সেটা হচ্ছে এখানে সা সা মা গা সা 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 মা গা সা গা মা নি ধা মা গা নি ধা মা গা নি ধা মা গা নি ধা পা ধা নি সা সা, এটা মিউজিক আছে, সারগাম আছে, তো এরকম আছে, ঠিক আছে, সা মা গা সা সা মা গা সা দুবার আছে, সা সা মা গা সা 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 মা গা সা, কিরকম সা সা মা গা সা, একবার হলো, তারপরে সা সা মা গা সা, ওকে, কিরকম সা মা গা সা 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 মা গা সা, ওকে। তারপর গা মা নি ধা, কিরকম গা মা নি ধা গা মা কোমল নি ধা, ওকে। তারপরে আসছি মা গা নি ধা মা গা নি ধা মা গা নি ধা, এটা আছে তিনবার আছে, কিরকম মা গা নি ধা মা গা নি ধা মা গা নি ধা, একটু স্পিডে আছে, মা গা নি ধা মা গা নি ধা মা গা নি ধা পা ধা নি সা, কি আছে পা ধা নি সা, তারপরে আছে কিন্তু পা ধা নি সা পা ধা নি সা সা পা ধা নি সা সা, ওকে। তো এই সারগামটা গেল, তারপরে আসবে কিন্তু সেই আমাদের স্থায়ী যে প্রথম লাইন ছিল সেই লাইন, অর্থাৎ যেভাবে বাজিয়েছিলাম সেটা হচ্ছে বাজে গোবিনা, ওকে। তো স্থায়ীর প্রথম লাইনে আসার পরে তারপরে আসবে ছ নম্বর যে লাইন ছিল আমাদের স্থায়ীর, সে লাইনটা, সেটা কিরকম বাজে গোবিনা তুম না তুম না 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 তুম না না না, ওকে। তারপরে আসবে ছ নম্বর পর সাত নম্বর লাইন, তারপরে আট নম্বর লাইন তোমরা তোমরা শেষ হলো, তারপরে আছে অ্যাকচুয়ালি তোমরা তোমরাটা এখানে শেষ না হয়ে শেষ হবে কিন্তু এই সাথে, তুম না তুম না 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 তুম না 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 না, এরকম আছে বাজে গোবিনা, তারপরে আট নম্বর লাইনে আসবে কিন্তু সেই, অর্থাৎ আমাদের যখনই আমাদের এই সারগামটা শেষ হবে এই অন্তরা, তারপরে আসবে সাইড যে প্রথম লাইন ছিল সেই লাইনটা আসবে, তারপরে আসবে ছ নম্বর লাইন, তারপর সাত নম্বর লাইন, তারপরে আসবে আট নম্বর লাইন, গিয়ে নিয়ে গানটাকে আমরা পুরো শেষ করবো। তো এই ছিল আমাদের এই পুরো গানটি, আশা করি আপনারা তুলতে পারবেন,
যদি ভুল ত্রুটি হয়ে যায় ছোট ভাই হিসেবে মার্জনার চোখে নেবেন। আপনাদের রিকোয়েস্ট ছিল এই গানটি, তাই জন্য নিয়ে আসতে পেরেছি আজকে, দেখালাম। আর অবশ্যই রাগ যদি কলাপতি রাগ জানা থাকে তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আর যদি এই গানটি অরিজিনাল স্কেলে করতে চান সেক্ষেত্রে কিন্তু স্কেলটা হচ্ছে ই স্কেল। তো স্কেলে একটু সারিগম পাতি সে দেখে দিতে হবে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, তো এটা হলো কিন্তু ই স্কেল। ওকে, তো এক্ষেত্রে যদি কোমল নিয়েছে কিন্তু এটা, হ্যাঁ এটা শুদ্ধ নিয়ে, এটা কোমল নিয়ে। ওকে, তো সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই স্কেল কিন্তু অরিজিনাল স্কেল। এই স্কেল অনুযায়ী যদি আমার সারগম গুলো মিলিয়ে করেন, এটা সা মেনে যদি করেন, তাহলে কিন্তু অরিজিনাল স্কেলে যেরকম বেজেছে সেরকমই বাজবে। তো শেষ করলাম আজকে এখানে আমাদের এই গানের ক্লাস। তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে ঘন্টাটি প্রেস করে নেবেন। আর সেখানে যদি ভুল ত্রুটি করে ফেলি মাঝেটা চোখে নেবেন ছোট ভাই হিসেবে। আর যদি ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। শেষ করলাম এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।